এই হলো সেই জায়গা যেখানে পরাজিতদের বন্দী করে রাখা হতো, আর এটা হলো সেই ঘর যেখানে প্রচুর মানুষের ফাঁসি হয়েছিল, আর এটা হলো সেই স্টেডিয়াম যেখানে রাজা রানী তার পরিষদ বর্গদের নিয়ে খেলাধুলো দেখত। তো বন্ধুরা, কেমন আছো সবাই? সেট টু গোতে তোমাদের সবাইকে স্বাগত। ওরছা রিভারসাইড ঘুরে সেই দিন আমরা রাতে চলে এসেছিলাম গোয়ালিয়রে, আর সকালবেলা উঠে আমরা সোজা চলে আসলাম এই গোয়ালিয়র ফোর্ট। সামনে দেখতে পাচ্ছ তোমরা, গোয়ালিয়র ফোর্ট দেখা যাচ্ছে। তো আমরা এখন ঢুকে গেছি, তো চলো তোমাদেরকে গোয়ালিয়র ফোর্টটা ঘুরিয়ে দেখাই। আর আমার যতদূর জানা আছে গোয়ালিয়র ফোর্ট সম্বন্ধে, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি আমার ইনফরমেশনে কোনো ভুল থাকে তবে কিন্তু প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এই সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, কেটে তারপরে ধীরে ধীরে প্রবেশ করলাম মান মন্দির প্যালেস। গোয়ালিয়র সম্বন্ধে বলতে গেলে প্রথমে যেটা মনে হয় আমার, যে হিস্ট্রি আর ফ্যান্টাসি যেখানে এক হয়ে গেছে সেটার নামই হলো গোয়ালিয়র। হিন্দু মুসলিম স্থাপত্যের সঙ্গে চৈনিক স্থাপত্য শিল্প কোথাও একটা যেন ভীষণ মিল পাওয়া যায় এই গোয়ালিয়রে। তানসেন, বৈজু বাওরা, হকির জাদুকর যে ধ্যানচাঁদ, তারা কিন্তু সবাই এই গোয়ালিয়র থেকেই। এ শহর যেমন দেখেছে মানসিং তোমারের ভালোবাসা, তেমনি দেখেছে ঔরঙ্গজেবের নৃশংসতাও। এটাই হলো সেই ঘর যেখানে কিনা প্রচুর যুদ্ধবন্দীদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রথম যুদ্ধ ঘোষণা করেছিল এ শহর থেকেই রানী লক্ষ্মীবাঈ। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে বহু মানুষকে বন্দি করে রাখা হয়েছিল। চলো বন্ধুরা, তোমাদেরকে এখন কেল্লার আরেক প্রান্তে নিয়ে যাই। কারাগার দেখে একটু এগোতেই চোখে পড়ল বিক্রম মহল, ঢুকে পড়লাম ভেতরে। এই যে গোয়ালিয়র দুর্গটি ঠিক কবে তৈরি হয়েছিল সেটা সম্বন্ধে কিন্তু বিশেষ ধারণা নেই, তবে শোনা যায় খ্রিস্টীয় তৃতীয় শতকে সুরজ সেন নামে একজন রাজা এই দুর্গটি নির্মাণ করেছিলেন। এখানে বলে রাখি, এই সুরজ সেনের নামেও কিন্তু একটা গল্প রয়েছে, যেটা হচ্ছে ওনার কুষ্ঠরোগ ছিল। অনেক জায়গায় চিকিৎসা করার পরেও কিছু হয়নি, তো সেই সময় খলিফা বলে একজন সাধু, উনি এক পুকুরের জল তার গায়ে ছিটিয়ে তার এই কুষ্ঠরোগটা সারিয়ে দিয়েছিল। তখন রাজা সেই কথা মনে রেখে এই দুর্গটি নির্মাণ করেন। এই যে জায়গাটা দেখছো, এটাকে তোমরা রাজাদের একটা এন্টারটেনমেন্টের জায়গাও বলতে পারো। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলো হতো, মানে টাইপ অফ স্টেডিয়াম আর কি। আর এই যে চারিদিকে ঘরগুলো দেখতে পাচ্ছো, ওখানে রাজা, তার পারিষদরা, রানী, এরা সবাই বসে ওই খেলাধুলো দেখত। এরপরে কিন্তু বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি, সামনে দেখতে পাচ্ছ আকাশ কিরকম হয়ে রয়েছে। এরপর আমরা সোজা ওখান থেকে বেরিয়ে হোটেলে চলে যাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সঙ্গে থেকো, সেট টু গোয়ে।